চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। নগরীর লালদীঘি চত্বরে দুপুর 3টা থেকে শুরু হয়ে খেলা চলবে বিকেল 5টা পর্যন্ত। অন্যান্য বছর লালদীঘি মাঠে খেলা অনুষ্ঠিত হলেও মাঠের সংস্কার কাজ চলায় এবার মাঠের পাশের চত্বরেই খেলা অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ 2 বছর করোনার কারণে বন্ধ থাকার পর এবার খেলা অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে বাঙালির প্রাণের উৎসব বৈশাখের এই আয়োজন অনুষ্ঠিত হওয়ায় খুশি সবাই। খেলা আজকে শেষ হলেও মেলা চলবে আগামীকাল পর্যন্ত। এটা আমাদের একটা ঐতিহ্য বলতে গেলে, আমাদের বাংলাদেশের আর কি। তো আশা করি আমি চেষ্টা করব 100% আমি এখান থেকে চ্যাম্পিয়ন হওয়ার। খুব আনন্দ লাগছে আমার, আশা করি আনন্দ দিতে পারবো, এবার চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদী। জব্বারের বলি খেলা চলছে আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ইবেন মীর, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইবেন মীর, খেলার তো শেষ রাউন্ড চলছে আমি যতটুকু জানি, তো কার জেতার সম্ভাবনা বেশি দেখছেন, পাশাপাশি মানুষের আসলে উৎসব মুখর মানাগোনা কেমন দেখছেন? এই মুহূর্তে ফাইনাল খেলা চলছে শম্পা, ফাইনাল খেলায় অংশগ্রহণ করছেন প্রায় 100 জন যে প্রতিযোগী, সে প্রতিযোগীদেরকে পেছনে ফেলে এই মুহূর্তে ফাইনালে অংশ নিচ্ছেন যে চকরিয়া এবং কুমিল্লা, এই দুই জায়গায়, কক্সবাজারের চকরিয়া এবং কুমিল্লা, এই দুই জায়গার শাহজাহান বলি এবং জীবন বলি, এই দুই বলি এই মুহূর্তে যে ফাইনাল খেলায়, সেই ফাইনাল খেলা আপনি দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে লড়াই চলছে কে কাকে হারিয়ে এবারে চ্যাম্পিয়ন হয় সেটাই এখন আসলে দেখার অপেক্ষা। আর আর একটি কথা বলে রাখি, এরা দুইজন গতবারও কিন্তু এরা দুইজনই আসলে ফাইনাল খেলায় এসেছিল এবং গতবারকে কুমিল্লার যে গতবার 2019 সালে যেটি হয়েছিল সেখানে কুমিল্লার যে শাহজালাল বলি তিনি আসলে বিজয় লাভ করেন জীবন বলিকে হারিয়ে। তো এবারও তাদের মধ্যে লড়াই হচ্ছে, তো হাজার হাজার দর্শক আসলে চলছে তাদের একজন আরেকজনকে যে পরাজিত করে সেই লড়াই। এই বলি খেলাটা চলে আসছে সে 1909 সাল থেকে, তখনকার যে এখানকার যে স্থানীয় জব্বার আলী সহদাগর তিনি আসলে ব্রিটিশদের বিরুদ্ধে যে যুব সমাজকে, শক্তিশালী যুব সমাজকে সংগ্রহের জন্য তিনি এই জব্বারের বলি খেলা তিনি চালু করেছিলেন। সেই বলি খেলা এখনও চলছে কিন্তু গেল 2 বছর করোনার কারণে বন্ধ ছিল। বৈশাখে প্রতি বছরই বৈশাখে চট্টগ্রামবাসী তাদের এই যে প্রাণের খেলা, এই বলি খেলা সেটি উপভোগ করেন, কিন্তু 2 বছর যেহেতু ছিল না। এবার রমজান চলছে, তার মধ্যেও কিন্তু আসলে মানুষকে ঘরে রাখা যায়নি, তারা কিন্তু ছুটে এসেছে তাদের যে প্রাণের খেলা সেই খেলা দেখার জন্য। এই মুহূর্তে খেলা চলছে, সেই খেলায় দুইজন অংশ নিচ্ছেন ফাইনাল খেলায়, জীবন বলি এবং শাহজালাল বলি। এখন দেখার অপেক্ষা কার হাতে বিজয়ের শেষ যে পুরস্কার সেটি উঠে। ইবেন মীর, ধন্যবাদ আমাদেরকে জানাচ্ছিলেন জব্বারের ঐতিহ্যবাহী যে বলি খেলা সেই বলি খেলার খবরাখবর।